হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমরা সলভ করবো ক্লাস ফাইভ মডেল অ্যাক্টিভিটি টাস্ক দু হাজার বাইশের ম্যাথস পেপারটা তোমরা যারা দু হাজার বাইশ সালে ক্লাস ফাইভ হয়েছো তাদের এটা প্রথম অ্যাক্টিভিটি পেপার এটা জানুয়ারি মাসে মিড ডে মিল দেওয়ার সময় তোমাদের দেওয়া হবে এটা পার্ট ওয়ান এটা পনেরো নম্বরের একটা পেপার আজকে আমরা এই পেপারটা সলভ করার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্কগুলো ঠিক সহজ সরল ভাষায় বুঝে নেব তাই খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখতে হবে এছাড়াও মানে ম্যাথ ছাড়াও অন্যান্য পেপারে সলিউশন ভিডিওজের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো এছাড়াও উইংস বাটারফ্লাইয়ের সলিউশন উইংসে বাটারফ্লাইয়ের সলিউশন পেয়ে যাবে প্লে লিস্টের আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশন আনসার তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে তাই চ্যানেলে গিয়ে প্লে লিস্ট করে যে এছাড়া মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও আর এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে সেটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে চলে আজকের ভিডিওতে এক নাম্বারে আছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো চারটে করে অপশানস আছে একটা ঠিক উত্তর সেটা আমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে তিন তিনটে প্রশ্ন আছে এক নম্বরে প্রত্যেকটায় এক এক করে তিন নাম্বার আছে বলা হয়েছে তিনশো আঠেরো সংখ্যাটিতে এককের ঘরের অঙ্কটি দশকের ঘরে তিন গুণ তো দেখো এককের ঘরে আছে আট এটা যদি একক এটা দশক আর এটা শতক হয় তাহলে এককের ঘরে আছে আট দশকের ঘরে আছে এক তাহলে এককের অঙ্কটি দশকের ঘরে তিন গুণ দশকের ঘরে এক একের তিন গুণ নয় আট একের আট গুণ হচ্ছে আট তাহলে এই অপশানটা ভুল নাম্বার বি শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কের থেকে তিন বেশি শতকের ঘরে আছে তিন আর দশকের ঘরে আছে এক তাহলে এই তিনটা মানে তিন একের থেকে তিন বেশি নয় আছে শতকের ঘরের অঙ্কটি দশকের ঘরের অঙ্কে থেকে তিন বেশি সেটাও ভুল শতকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের আট গুণ শতকের ঘরে আছে তিন এককের ঘরে আছে আট বলা হয়েছে শতকের ঘরের অঙ্কটি দশ এককের ঘরের অঙ্কের আট গুণ সেটাও নয় এটা যদি আট গুণ হতো তাহলে হতো আট আটটে চৌষট্টি হয়ে যেত এবার ডি নাম্বারটা অপশানটা দেখে নেবো এককের ঘরের অঙ্কটি শতকের ঘরের অঙ্কের থেকে পাঁচ বেশি এককের ঘরের অঙ্কে আছে আট শতকের শতকের ঘরের অঙ্কে আছে তিন তাহলে তিনের থেকে আট হচ্ছে পাঁচ বেশি তাহলে শতকের ঘরের অঙ্কটির থেকে এককের ঘরের অঙ্কটি পাঁচ বেশি হচ্ছে তাহলে সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি নেক্সট খ পাঁচ হাজার দুশো তিন সংখ্যাটিতে শূন্যের স্থানীয় মান শূন্যের স্থানীয় মান আর প্রকৃত মান সবসময় শূন্য হয় তাই শূন্য যে কোনো স্থানে থাক সবসময় সে শূন্য তাই দেখো অপশান নাম্বার এতে আছে শূন্য একশো বত্রিশ সংখ্যাটিকে কার্ড দিয়ে প্রকাশ করলে পাবো একশো বত্রিশ তাহলে একশো যেহেতু তাহলে একশোর কার্ড থাকছে একটা তারপর হচ্ছে বত্রিশ তিন দশ দুই তিন দশ তাহলে দশের কার্ড থাকছে তিনটে আর দুইয়ের কার্ড মানে দুই আছে তাহলে একের কার্ড থাকছে দুটো একশো সেই কারণে শতকের কার্ড একটা তিরে বত্রিশ মানে তিরিশ তিরিশ আর এ হয় বত্রিশ দশকের যেটা স্থানীয় মানতিনের সেটা হচ্ছে তিরিশ তাহলে দশকের কার্ড থাকছে দশের কার্ড থাকছে তিনটে আর এককের কার্ড থাকবে দুটো দেখো এই অপশানটা আছে ডি নাম্বারে একটি এর কার্ড তিনটি দশের কার্ড দুটি একের কার্ড এটা ঠিক করবে দুই নাম্বার আছে সত্য মিথ্যা লেখো এখানেও তিনটে প্রশ্ন এক নাম্বার করে মোট তিন নাম্বার তিনশো নিরানব্বই সংখ্যাটির এক বেশি সংখ্যাটির চার অঙ্ক বিশিষ্ট দেখে তিন তিনশো নিরানব্বইয়ের থেকে এক বেশি হলে সেটা হয়ে যায় চারশো সেটা তোমরা মুখে মুখেও করতে পারো কিংবা এভাবেও করে নিতে পারো যদি যোগ করলে আমরা পাবো চারশো তো বলছে এটি চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা দেখি এটা ক অঙ্ক বিশিষ্ট সংখ্যা এক দুই তিন তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা নয় তাহলে এটা মিথ্যা সাঁতার সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষটি ভাজক থেকে দুই কম সাঁতার সংখ্যাটিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করে দেখে নিই পাঁচ পাঁচে পঁচিশ হলো ভাগ শেষ হল দুই তাহলে বলছে সাতাশ সংখ্যাটিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষটি ভাজক থেকে দুই কম ভাজক হচ্ছে এটাকে যে সংখ্যাটা দিয়ে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজক এটা ভাজক আর ভাগ শেষ হচ্ছে দুই তাহলে ভাগ শেষটি ভাজক থেকে দুই কম নয় তাও তাহলে এটাও হয়ে যাবে মিথ্যা বলছে দুইয়ের গুণিতক সর্বদা তিন দ্বারা বিভাজ্য তাই দুইয়ের কয়েকটা গুণিতক আমরা লিখিনি গুণিতক মানে নামটা দুই 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 এককে দুই দুই দুইয়ে চার দুই তিনে ছয় দুই চারে আট তো এরা বলেছে আরও অনেক গুণিতক আছে গুণিতক হয় অসংখ্য গুণিতক থাকে প্রত্যেকটা সংখ্যার তো লিখলাম না চারটে দিয়ে আমরা দেখি যে এটা সত্য না মিথ্যায় বিবৃতিটা তিন দ্বারা বিভাজ্য তো দুইয়ের গুণিতক দুই এটা তিন দ্বারে বিভাজ্য নয় চারও তিন দ্বারা বিভাজ্য নয় হ্যাঁ ছয়টা তিন দ্বারা বিভাজ্য আটটা তিন দ্বারা বিভাজ্য নয় তাই বলা হয়েছে সর্বদা তিন দ্বারা বিভাজ্য মানে সবসময় প্রত্যেকটা গুণিতকই তিন দ্বারা বিভাজ্য কিন্তু দেখতে পাচ্ছি সেটা নয় তাই এটাও হয়ে যাবে মিথ্যা তিন নম্বরের স্তম্ভ মিলেও যে কোনো তিনটে করতে বলা যায় চারটে প্রশ্ন আছে তো চারটেই করে দিচ্ছি প্রত্যেকটাতে এখানে এক নাম্বার করে মোট তিন নাম্বার দেখো ক স্তম্ভে কয়েকটা দেখাচ্ছি একটা ছবি আছে এর কটা তল আমরা গুনে নেব এটা একটা তল এদিকে একটা তল দুটো হলো এই সাইডে একটা তল পাচ্ছো তিনটে পেছনে একটা চারটে সামনে একটা পাঁচটা নিচে একটা আছে ছটা মোট ছটা তল তো ডি নাম্বারে আছে দেখো ছটা তল ছয়টি সমতল প্রত্যেকটাই কিন্তু এখানে সমতল তাই এই ছটি তলের পাশে আমরা আমরাটার উত্তর লিখে নেব ক নাম্বার এই যে ক নাম্বারটা লিখে নিলাম এরপর আছে একটা শঙ্কুর শঙ্কু আকৃতির ছবি এখানে দেখো এই ছবিটার এই যে নিচের তলটা এটা হয় সমতল আর এই যে তলটা দেখতে পাচ্ছ সেটা হয় বক্রতল ঠিক ধরো তোমাদের বার্থডে ক্যাপ ক্যাপটা বার্থডে ক্যাপটা কী হয় নিচেরটা হয় সমতল যদি ওটাকে একটা নিরের ধরে নাও ওখানে ফাঁকা থাকে মাথার মধ্যে ঢুকাতে হয় কিন্তু যদি ওটাকে নীড়ে ধরে নাও যদি এরকমভাবে নিড়েড ধরে নাও তাহলে দেখবে নিচেরটা হয় সমতল আর এই যে তলটা থাকে সেটা গোল মানে বক্রতল তাহলে একটা সমতল আর একটি বক্রতল পাই আমরা একটি সমতল একটি বক্রতল এখানে খ নাম্বারটা দিয়ে দিলাম গয়ে আছে একটা ফুটবলের ছবি ফুটবলটা কি ফুটবলটা পুরোটাই গোল একটাই তার বক্রতল যে তলটা আছে সেটাও বাঁকা বক্রতল এটা হয়ে যাবে গ নাম্বার আর এই ছবিটা যেটা দেখতে পাচ্ছ দেখো এটা সমতল এটাও সমতল তাহলে দুটো সমতল পেলাম আর একটা গোল মতো ছবি মানে তল পাছি সেটা হচ্ছে বক্রতল তা দুটো সমতল পাচ্ছি একটা বক্রতল পাচ্ছি এ নাম্বার হচ্ছে ঘ এখানে প্রথমে আছে দেখো তার নাম্বারটা পাশে দিয়ে দিলাম চারের কয়ে বলা হয়েছে ছয়ের গুণিতকগুলি আর চারের গুণিতকগুলি এরকমভাবে দুটো গোল করা আছে ছয় ও চারের সাধারণ গুণনীয়গুলি আমরা এখানে লিগ মানে এখান থেকে বন্ধ করতে বলছি তার আগে আমাদের যে কাজটা করতে হবে চিত্রে দুটি বৃত্তের মধ্যে ছয় ও চারের গুণনিয়োগগুলি বসাও এবং দুটি বৃত্তের সাধারণ জায়গাটিতে ছয় ও চারের সাধারণ গুণনীয়গুলো বসাও তো ছয়ের গুণনিয়োগগুলি কী কী ছয় কিকের সংখ্যা দিয়ে বিভাজ্য না এক দুই তিন আর ছয় আর চার কিকের সংখ্যা দিয়ে বিভাজ্য এক দুই আর চার তাহলে আমি রাফের মধ্যে এটা করে দেখাচ্ছি এদিকে যেহেতু রাফ নেই এটা করবে না তোমরা ছয়ের গুণিতক আমরা পেলাম এক দুই তিন ছয় চারের গুণিতক পাচ্ছি এক দুই আর চার তাহলে এদের দুটোর মধ্যে কমন কি যেটা কমন সেটা সাধারণ তো এখানে এক আছে এখানেও এক আছে এখানে দুই এখানেও দুই এক আর দুই দুজনের মধ্যে সাধারণ তো এই যে সাধারণ গুণনীয়ক যেটা আছে সেটা এই এই বৃত্তটার মধ্যে লিখতে হবে এখানে লিখে দিলাম দুই আর এক আর এখানে যে বাকি পড়ে রইলো তিন আর ছয় এটা এখানে লিখেছি আর এই চারটা এখানে লাস্ট প্রশ্ন খ নাম্বার একজন কৃষক তার মোট জমি দুয়ের পাঁচ অংশে ধান সাতের পনেরো অংশে পাট লাগিয়েছেন ধান ও পাটের জন্য তিনি মোট কত অংশ ব্যবহার করেছেন লিখে নেব প্রথমে ধান লাগিয়েছেন সমান দুয়ের পাঁচ অংশে পাট লাগিয়েছেন সমান সাতের পনেরো অংশে এরপর তিনি ধান ও পাট লাগিয়েছেন ধানের অংশ আর পাটের অংশ আমরা যোগ করব তো এখানে যোগ করতে গিয়ে দেখো এটা ভগ্নাংশে যোগ ভগ্নাংশের যোগের মধ্যে এর হর আর এর হর দুটো আলাদা দুটো হর যদি আলাদা হয় তাহলে আমরা এমনিতে যোগটা করতে পারবো না আমাদের প্রথম কাজ হবে হরগুলোকে একে করে নেওয়া তো ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা একাধিক হরকে একের বেশি হরকে আমরা একে করতে চাই তাহলে আমাদের যেটা করতে হয় প্রথমে হরগুলো লসাগু করতে হবে হরগুলো লসাগুতে যাওয়ার আগে এরকমভাবে সাজিয়ে নেওয়া অঙ্কটা দুইয়ের পাঁচ লিখয়েড গুণিত গুঞ্ছিনো গুনছিনো সাতের পনেরো গুনছিন গুঞ্ছিনো এরপর হর পাঁচ হর পনেরো এদের আমরা লসাগো করবো এখানে দেখো পাঁচ দিয়ে যাচ্ছে দুটোই পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো আর যায় না পাঁচ গুণে এক গুণ তিন পাঁচ একে পাঁচ পাঁচ তিনে পনেরো এদের লশুগু হলো পনেরো এরপর এই পাঁচ দিয়ে আমরা পনেরো মিলাবো পাঁচ তিনে পনেরো নিচে তিন লিখলে আমরা উপরেও তিন লিখবো আবার এই পনেরো দিয়ে আমরা পনেরো মিলাবো পনেরো একে পনেরো নিচে এক তো উপরেও এক এরপর এদের আমরা গুণ করব দুই তিনে ছয় পাঁচ তিনে পনেরো সাত একে সাত পনেরো একে পনেরো হয়ে গেলো দুটোই এবার দেখো হর আমরা একই পেয়ে গেছি এরপর আমরা সহজে গুণটা করে নিতে পারবো একটা হর নিচে লিখে নিলাম উপরে আছে ছয় যোগ সাত এরপর ছয় আর সাতের আমরা যোগ করি যদি তো হবে তেরো তেরো পনেরো এখানে অংশে তাহলে তিনি মোট ধান ও পাট লাগিয়েছেন তেরোর পনেরো অংশ উত্তরটা লিখে নেবে তিনি মোট তেরোর পনেরো অংশ ব্যবহার করেছেন তো এই ছিল এই পেপারটা সলিউশন যদি ভিডিওটি ভালো লেগেছে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে যাতে নেক্সট ভিডিও আপলোড করে তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যায়